পদ্মা সেতুতে ঈদের চার দিন আগে টোল আদায় হয়েছে 12,94,05,650 টাকা। 20 এপ্রিল থেকে 23 এপ্রিল এই সময়ে সেতুতে 1,17,767 যান পারাপার হয়। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবার 35,524 যান পারাপারে এবছরের রেকর্ড পরিমাণ প্রায় 4 কোটি টাকার টোল আদায় হয়েছে। আর পদ্মা সেতুর কারণেই এবারের ঈদে বিড়ম্বনাহীন চলাচল করেছে ঘরমুখো মানুষ। আবার ফেরির ঝক্কি ঝামেলা ছাড়াই কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। অনেক মানববন্ধন করার আমাদের এই দাবিটা পূরণ হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তৃপক্ষ, ধর্মের প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা খুব এক্সাইটেড পদ্মা সেতুটা দেখার জন্য আর কি। পদ্মা সেতু ঘুরতে যাচ্ছি, ভালো লাগছে, তো খুলে দিছে নতুন, যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমার বাড়ি হচ্ছে মহিষগঞ্জ, আবার ওই পারে আমার কোনো আত্মীয় স্বজন নেই, বাসাও নেই, কিন্তু আমি খুব এক্সাইটেড যে আমি আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতুটা আমি একটু পাড়ি দিয়ে দেখবো যে আসলে কতটা সুন্দর লাগে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বাইকটাও যাতে সবসময় কন্টিনিউ চালু রাখে এটা অনুরোধ। বাঙালি সক্ষমতার স্মারক পদ্মা সেতু এখন যেন জাদুর কাঠি, দক্ষিণের 21 জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। কর্তৃপক্ষ বলছে প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুতে বাইক চলাচলে দুর্ভোগ আর নেই বললে চলে। তবে বাইকারদের 6টি শর্ত মানলে বাইক চলাচল অব্যাহত থাকবে, এতে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। বাইক চালুর প্রথম 3 দিনে শুধু বাইক থেকেই আয় 29 লাখ টাকারও বেশি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই মোটরসাইকেলগুলো সেতুতে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় তাদের গতিসীমা নিশ্চিত করতে হবে, এবং যারা আরোহী থাকবে এবং যারা ড্রাইভার থাকবে এই আরোহী দ্বারা তারা দুজনের বেশি তারা মোটরসাইকেলে চলতে পারবেন না। এবং ওনারাদের জন্য আমরা নির্ধারিত টোল বুথ করেছি এবং সেখানে ল্যান নির্ধারিত রয়েছে, সেই ল্যানে এবং বুথ ব্যবহার করে তারা যাবে। কোনো মতেই বুথ এবং ল্যান পরিবর্তন করা যাবে না, এবং সেই ক্ষেত্রে ওনারা যখন যাবেন ওখানে হেলমেট ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক যেরকম নিরাপত্তার বিষয় রয়েছে সেইগুলো নিশ্চিত করবেন। পদ্মা সেতু চালুর পর ঈদুল আজহার 2 দিন আগে গত বছরের 8 জুলাই 31,723 যান পারাপারে সবচেয়ে বেশি টোল 4,19,39,650 টাকা আদায় হয়। আর সবচেয়ে বেশি 51,616 যান পারাপার হয় পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিন 26 জুন। মোটর সাইকেল সহ প্রথম দিনে টোল আদায় হয় 2,09,31,550 টাকা। পদ্মা সেতুতে প্রথম 300 দিনে টোল আদায় হয়েছে প্রায় 650 কোটি টাকা, আর এই সময়ে যানবাহন পারাপার হয়েছে 44,40,546টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।